আমরা কিন্তু সবাই ফেসবুক ব্যবহার করে থাকি, এমনকি আমরা অন্যদের ফোনেও কিন্তু আমাদের আইডিটা লগ ইন করি, এবং লগ ইন করার পর কিন্তু আমরা সেই আইডিটা রিমুভ করতে ভুলে যাই বা রিমুভ করি না, সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের আইডিটা চালাতে পারবে। তো সেজন্য আমরা কীভাবে দেখবো আমাদের ফোনের বা আমাদের আইডিটি আমাদের ফোন বাদে অন্য কোন কোন ফোনে লগ ইন করা আছে, এবং সেখান থেকে আমরা কীভাবে আমাদের আইডিটি লগ আউট করে নেব, তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের প্রথমে প্রবেশ করতে হবে আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে। আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে আমরা প্রবেশ করলাম। ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আমাদের এখান থেকে দেখতেই পাচ্ছেন থ্রি লাইনে আমাদের ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করে আমাদের ঠিক নিচে যেতে হবে। নিচে যাওয়ার পর আমাদের এখানে দেখতেই পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করতে হবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে দেওয়ার পর আমাদের যেতে হবে ঠিক সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন আবার সেটিংসে যেতে হবে। এখান থেকে আমাদের সিকিউরিটি লগইন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখতেই পাবেন লোডিং হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোন কোন মোবাইলে লগ ইন করা আছে, এখানে কিন্তু সব ডিটেলস দেখাচ্ছে। এখান থেকে সেওলে দিলাম, সেওলে দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার আইডিটি কিন্তু অনেক ফোনে এখনও দেখাচ্ছে লগ ইন আছে। তো নোকিয়ার সব ফোনে কিন্তু, আইপ্যাড, এখানে কিন্তু সব অনেকগুলো ফোনেই আমার আইডিটি লগ ইন আছে। তো আমি এখান থেকে আমার আইডিগুলোকে লগ আউট করবো, তো সেজন্য আমি সর্বশেষ থেকে আপনাদের দেখিয়ে আনছি। এবং এখান থেকে আপনি চাইলে কিন্তু লগ আউট অফ অলস, তার মানে এখান থেকে আপনি চাইলে সবগুলো একসাথে লগ আউট করে দিতে পারেন, এবং চাইলে এখান থেকে আপনি আস্তে আস্তে একটা একটা করে লগ আউট করে দিতে পারেন। একটা একটা করে লগ আউট করার জন্য আপনাকে ঠিক এখানে গিয়ে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর লগ আউটে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি এগুলো লগ আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথমে থ্রি ডটে ক্লিক করব। তো থ্রি ডটে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া আছে লগ আউট, আমি লগ আউটে ক্লিক করব। লগ আউটে ক্লিক করলেই কিন্তু আমাদের আইডিগুলো তাদের ফোন থেকে লগ আউট হয়ে যাবে। তারা যদি আমাদের আইডিটা আবার ইউজ করতে চায় তাহলে আমাদের ডিটেলস লাগবে, যেমন নাম্বার, ইমেইল, পাসওয়ার্ড, এগুলো লাগবে। এগুলো ছাড়া কিন্তু তারা আমাদের আইডিটা আর ইউজ করতে পারবে না। তারা কিন্তু আমাদের আইডিটা কতদিন আগে লগ ইন করেছিল, কয়টার সময় লগ ইন করেছিল, সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।